টিপরা অভিনেতাদের পাগল বলেছেন সিদ্দিক টিপোড়ায় তেজগাঁও কলেজের প্রভাষক ডক্টর লতা সমুদ্রকে পুলিশ সদস্য লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব অন্তর্জালবাসীর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে নিজেদের টিপরা ছবিও সেই তালিকায় আছে সবিস্তারকাও প্রতিবাদে পুরুষ শিল্পীরাও কপালে টিপ সেটে দিয়েছেন আসল অথবা প্রতীকী টিপ এই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম প্রাণ রায় আইনসুর রহমান মিলন মনোজ প্রামাণিক অনেকেই তবে অভিনেতাদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন আর এক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক নিজের ফেসবুকে টিপ পড়া ছবি পোস্ট করে প্রশ্ন তোলেন সিদ্দিক তিনি বলেন আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি এরপর ওই অভিনেতা আরও লিখেছেন আল্লাহ পাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন আল্লাহ সবাইকে ক্ষমা করুন আমিন এর মধ্যে ওই লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ